ইলেকটোরাল পলিটিক্সে ফার্স্ট, কিন্তু সেটা নিয়ে আমার কোনো লজ্জা নেই বা আমি এটা কোনো মনে করি না, সবাইকারই একটা ফার্স্ট টাইম থাকে। তাও তো আমি বলবো যে আমি অনেক ঘুরেছি, আমি অনেকটা জানি দাদুর দৌলত এবং মায়ের। ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেস জমার প্রার্থী তালিকা প্রকাশ করলো পুরসভা ভোটের, অনেক নতুন চমক ছিল, ছিল অনেক মহিলা এবং নতুন প্রার্থী। 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী পূজা পাজা, তিনি আজকে দুয়ারে দুয়ারে প্রচারে বেরিয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারই সঙ্গে। নতুন প্রার্থী, নতুন মাঠে নতুন অভিজ্ঞতা, কি বলতে চাই? আজকে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে বেরিয়েছি এবং আপনি যেরকম বলছেন নতুন প্রার্থী নতুন অভিজ্ঞতা, পুরোটাই যে নতুন তা নয়। আগের ইলেকশনেও আমি এইভাবেই ঘুরেছি, ধরুন অনেক জমায়েত প্রোগ্রাম যেখান যেখান দরকার। আমাদের লকডাউনে এই যে ট্রেনিংটা আমাদের হয়ে গেছে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে কথা শোনা, এটাই একটা দেখুন এটাই হচ্ছে বেসিক যেটা লোকে একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাছে চায়, ভালো ব্যবহার, অ্যাপ্রোচেবিলিটি। আর তাকে যখন সামনে দেখতে পায় তাকে অনেক প্রবলেম বলতে থাকে, শুধু প্রবলেম নয় ভালো কথাও অনেক হয় যে আমরা উপকৃত হয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, আমি তো ঘরে ঘরে যাচ্ছি আমি শুধু সেটাই শুনছি। সত্যি খুব ভালো রেসপন্স, খুব ভালো লাগছে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করে নিই, জীবনের যেন একটা বিশাল ট্রেনিং হয় আমার জন্য। পার্থ মিত্র, যিনি এই এলাকার আগে যিনি কাউন্সিলর ছিলেন, শোনা যাচ্ছে তিনি টিকিট পাননি বলে বা ওনার জায়গায় আপনি দাঁড়িয়েছেন বলে কোনোভাবে একটু সমস্যা? দল নির্বাচিত করেছে, তাই না? এটা দল নির্বাচিত করেছে, দলে যারা রয়েছেন, যারা টিকিট যারা ঠিক করেছেন, ভেবেছেন আমি উপযুক্ত তাই আমাকে দিয়েছে। এলাকার তো বেশ কিছু জায়গায় লোকজন দেখা যাচ্ছে যে তাদের সমস্যার কথা বলছে, তো এলাকার কোন সমস্যাগুলোর দিকে আপনি নজর দেবেন? ক্ষমতা সমস্যা যেটা ছিল যে দিদি আমরা যেন সম্মানটুকু পাই, মানে ধরুন ভ্যাকসিন ঠিক সময় করে দেওয়া, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই জিনিসগুলোই মেনলি আসছে। কিছুজন বলছেন যে নিশ্চয়ই আমরা এইবারে সবাই যাবো, আগের বার দেখুন অলরেডি কোভিডের জন্য তো অনেকে একটু ভয় ভয় ছিলেন, অনেকে অসুস্থও রয়েছেন, অনেকটা রিকভার করে এসছে, এটা ভালো লাগছে। এলাকাটাকে আমি চাইছি পুরো একদম নতুন করে তুলে দেবো, একটা মডেল ওয়ার্ড হবে, লোকে বলবে যে হ্যাঁ আমরা শান্তিতে রয়েছি, সব কাজ ভালোভাবে হচ্ছে, এটা কিছুই নয়। আমরা যদি সহজভাবে ভাবি এটা আমাদের একদম ধরে রাখতে পারে একটা কাজ, যেরকম আপনি কাজ করছেন এখানে সবাই রেগুলার কাজে বেরোয়, সেরকমই তো একটা কাজ এটা আমার জন্য হবে, এটাকে সাজিয়ে তোলা। দেখুন পলিটিক্যাল যে কোনো জিনিস তো সংগঠনকে নিয়ে করতে হয়, আমাদের দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের সব বোর্ডের কর্মীবৃন্দরা রয়েছেন, তাদেরকে নিয়ে সব কাজগুলো সাজিয়ে নেওয়া, রোজ অফিসে আসা, আপনার মানুষের পাশে যা যা প্রবলেম আছে, কেউ বলছে ড্রেনেজের অসুবিধা আছে, কারোর বাড়িতে আপনার এই ফ্লোর ভেঙে গেছে, এই জিনিসগুলোই আমার কাছে আসছে আর সেগুলোই আমার মাথায় আমি রেখে দিচ্ছি, কিছু নোট করে নিচ্ছি, পরে সেটাই আমরা ধরে ধরে একটা আমি যেরকম করে মাই স্টাইল অফ ওয়ার্ক উইল বি একটা ধরে ধরে করা, হ্যাঁ এখানে প্রবলেম আছে, কে আছে, উইচ পার্ট, এটা কোন এলাকা, সেখানে ছেলেদেরকে নিয়ে বসা যে এইটা এই প্রবলেম আছে আর আমার যেখানে বলা সেখানে আমি বলবো, এইটুকুই করা, এইভাবে লিয়াজও করি তো কাজ হয়। মাকে এতদিন ধরে এত বড় দায়িত্ব সামলাতে দেখে এসছেন শশী পাজা, তিনি মন্ত্রিত্ব অবধি সামলে এসছেন, তো আপনি যদি ক্ষমতায় আসেন তো একদম নতুন দায়িত্ব, সেক্ষেত্রে কীভাবে আপনি দেখছেন? ভালো করে শিখি, এই দায়িত্বটা ভালো করে পালন করি, তারপর এটাকে ভালো করে শিখতে হবে, এটাকে ভালো করে জানতে হবে, নতুন নতুন করে একটা হুজুকে চললে তো হবে না, এটাকে জানতে হবে, শিখতে হবে। আমি সত্যি বলবো এনাদের কাছে আমার যা শেখার রয়েছে, আমি আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট রয়েছেন সাথে ওয়ার্ডের সকলকে দেখছেন, এনাদের কাছে তো আমি শিখবো, যেহেতু এখানে আমি ইলেকটোরাল পলিটিক্সে ফার্স্ট, কিন্তু সেটা নিয়ে আমার কোনো লজ্জা নেই বা আমি এটা কোনো মনে করি না, সবাইকারই একটা ফার্স্ট টাইম থাকে। তাও তো আমি বলবো যে আমি অনেক ঘুরেছি, আমি অনেকটা জানি দাদুর দৌলতে এবং মায়ের দৌলতে, এবং আপনাদের সকলের অনেক 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 ধন্যবাদ আপনাদের এসে এই সুন্দর ইন্টারভিউটা নিলেন, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি কথা বলে নিলাম পূজা পাজা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি এবারে নতুন দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তার আরেকটি পরিচয় রয়েছে, যিনি মন্ত্রী শশী পাজার কন্যা। পুরসভার ফলাফলের ভোট কী হবে, ক্ষমতায় কে আসবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্যামেরায় জয়দীপের সঙ্গে রোহিতাশা মিত্র, সমাচার প্লাস বাংলা, কলকাতা।